আর সরকার আদানি 3,000 কোটি টাকা হারাম করে মাফ করেছে, আর তোমার কাছে 10 টাকা পাওয়া যায় হারাম করে, ব্যাংকের লোক রোজ একবার করে আসে, কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আপনাকে ধ্বংস করে আপনার টাকা আদানিকে দেওয়া হয়, আপনাকে ধ্বংস করে আপনার টাকা পুঁজিপতিদিকে দেওয়া হয়। আম্বানি তার বেটার বিয়েতে 1,000 কোটি টাকা খরচ করেছে, ছোট বেটার বিয়েতে, এখনো বাকি আছে। একটা পপ স্টারকে নিয়ে আসছে, তার নাম সাকিরা, কানাডা, 75 কোটি টাকা নিবে, 1 ঘন্টা খালি স্টেজে ড্যান্স করবে, 75 কোটি তাকে দিচ্ছে। জিজ্ঞেস করুন আম্বানির বাপের টাকা, 5,000 কোটি টাকা তাকে মাফ করেছে মোদি সরকার। ওই টাকাগুলো জনগণের টাকা, ওগুলো দেশের মানুষের টাকা, লুট করে তাদেরকে দেওয়া হচ্ছে। আর আপনার বউ বিটিকে রাস্তায় বার করে বন্ধন লোন আর গ্রুপ লোন করছেন, আর আপনার সুদের টাকাগুলো জমা করে এই হারামখোররা তাদেরকে দিচ্ছে। আর তোমার দরজায় রোজ গ্রুপ লোনের লোক আসছে আর বন্ধনের লোক আসছে সুদের পয়সা দিতে। আমি আমার পরিবারের কথা বলছি, রোজ একটা অন্য পাড়ার মেয়ে, বয়স্ক মেয়ে আসে, প্রতি মাসে আসে। আমি প্রথমে বুঝতে পারি আমার স্ত্রী, আমি কী ব্যাপার বলে, 100 টাকা চাইছে দাও, দাও দিয়ে দিই। আমি এরপরে হিসেব জুড়লাম, প্রতি মাসের শেষে আসছে কেন? আমি তাকে আটকালাম, শুনো তুমি প্রতি মাসের শেষে আছো কেন? ওই যে আমার গ্রুপ লোন আছে, আমার জীবনে আমার দরজায় পা দিবি না, আমরা সুদের টাকা মিটিচ্ছিস আমার হালাল পয়সা নিয়ে। আমি আমাদের গিন্নিকে মানা করলাম, জীবনে একে 1 টাকাও দিবে, যদি বলে খেতে পাই নাই আমার ঘরে জান ভরে খা, আমি যে টাকা বলবো সেটাই খা, টাকা দিবে না। আমি মিথ্যা বলিনি। এই আমাদের নবাবহাটে বর্ধমানে আমি একবার দাঁড়িয়ে আছি, একটা ছেলে লোক ফল কিনছি, বাস ছাড়া গেছে পয়সা লাগ। আমি মনে মনে ভাবলাম তাও হবে, ক টাকা ভাড়া? 60 টাকা। আমি তো 100 টাকা রা তাকে খালি দিয়া সার, টাকাটা নিয়েছে আমি ফল কিনছি, হারামখোর রোডের ওই পাড়ে গিয়ে লটারির টিকিট কাটছে। হ্যাঁ, আমি মেরে টাকাটা কাটলাম। লটারিওয়ালা বলছে আমার খদ্দেরকে মারছো, আমার তোর টিকিটটা ছিঁড়ে দেবো এখানে, তো আমাকে চিনিস? তখন ওইখানে আরও মিষ্টির দোকানি ফোকানি সবাই চিনে ছুটে এলো। আমি বলো এই ব্যাপার, আমি লটারিওয়ালা বললাম আমাকে চিনে রাখ, তোর টিকিটটা ধরে ছিঁড়ে দেবো এখানে, তো হারাম ব্যবসা করছিস কর, মুসলিমদের ছেলে লটারি ব্যবসা করে খাচ্ছিস, বলুন। ওই জন্যে কোরআনের কথা মানবেন, কোরআনে আছে ওয়াতিদাল কুরবা, সব থেকে প্রথমে তোমার কাছের গরিবকে দান করো, পাশের লোককে দান করো। আমাদের দেশের লোকের অবস্থা খুব খারাপ, ঘরের পাশে গরিবকে খেতে দেয় না, কিন্তু বলছে আমি পাথর চাবড়িতে 10টা ফকির খাইয়ে এলাম, তুই জুতো খাবিবে কবরে, কষ্টটা তো ওই জায়গায়। বলছে পাথর চাবড়িতে চাদর চড়িয়ে এলাম, আর তার নিজের খালার গায়ে একটা শীতের চাদর নাই, তোর ফুপুর গায়ে চাদরটা কিনে দে, আল্লাহ রাজি হয়ে যাবে, ঠিক কি না? পাথর চাবড়ি পিসেবকে ঠান্ডা লাগে নাই যে চাদর লাগবে। আমি শওকতের বেটা বলে গেলাম, এই মেমারি থানাতেই আছে, কোথায় বলবো না, মারা গেছে ভণ্ড বেটারা, তার কবর দিয়েছে, কবরে পাকা কবর, তলা দিয়ে লাইন করে ভেতরে একটা বাল্ব লাগাইছে কবরে। আমি একটা জলসাই বললাম ওই এলাকায়, যে দরজা রাখতে হয়, তোর বাপ তো গাঁজা খেত, মাঝে মাঝে 1 পুড়িয়া করে দিতিস, কি বলবো এদিকে কে বুঝাবে? আচ্ছা আপনারা বলুন, খুব ভালো করে বুঝবেন, আমি ইয়াসিন এখন বেঁচে আছে, আমার শক্তি আছে না নাই, কথা বলে না আছে, আমাকে যদি কেউ মারতে আসে তাকে ছেড়ে দেবো এখন? আচ্ছা আমি যদি এখনই মরে যাই, দিয়ে আমাকে যদি কেউ কিছু মারতে আসে তা আমি কিছু করতে পারবো? হ্যাঁ, কথা বলে আমরা অবাক হয়, আমাদের দেশের পীররা মরে গেলে পাওয়ার বেড়ে যায় বলছে, বেঁচে থাকতে মালের পাওয়ার থাকে না, মরে গেলে পাওয়ার বাড়ে, এ তো জীবনে প্রথম শোনা। আমি জলসা করতে যাচ্ছিলাম 1 মাস আগে উত্তরবঙ্গে,
ঠিক আহমদপুর আর সাঁইথিয়ার মধ্যখানে আমার গাড়ি আটকিয়েছে। একদল ছিলাম এদিকায়, কি হয়েছে বাপ? হুজুর ওরস করবো আমরা, আলহামদুলিল্লাহ খুব ভালো জিনিস, চাঁদা দেবো। তো ওরসে কী কী হয়? খানা হবে, সবাইকে খানা খাওয়াবো, পীর সাহেবের ওরস, আর প্রচুর লোক আসবে, মেলা হয়। আমরা কী কী পাওয়া যায় বলে পীর সাহেবের কাছে মাজারে যে যা চাইবে সব পাবে। আমি বললাম তাহলে তোরা অত মূর্খ কেন বে? যদি পীর সাহেবের কাছে সবই পাওয়া যায় তো তো মাজারে গিয়ে বল যে পীর সাহেব আমরা তোমার নামে ওরস করবো, কিছু টাকা দাও তো পেয়ে যাবি, তোর গাড়ি আটকানো দরকার নাই। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? কে বুঝাবে এদিকে? ইসলামে ওরস নাই, পীরের নামে ওরস করা হারাম। আমি মোলবি শওকতের বেটা ফতোয়া দিলাম, বড় কষ্ট, কবরের চাদর চড়ানো হারাম, চলবে না। যদি চাদর চড়ানো জায়েজ হতো রসুলের কবরটা আসমান পর্যন্ত হীরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত, ঠিক কিনা? কথা বলেন, নবীজির কবরে সিজদা নেই, পৃথিবীর আর কোনো মোলবি মোল্লা পীর ফকিরের কবরে সিজদা চলবে না, আল্লাহর নবীর কবরে নাই যখন কারু কবরে চলবে না। পৃথিবীতে যতগুলো পাপ আছে আল্লাহর কাছে সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ, আল্লাহ ব্যতীত অপরকে মাবুদ রূপে গ্রহণ করা, অপরকে আল্লাহ রূপে গ্রহণ করা। আরে মুসলমান বুঝে না, এরা মনে করে ওইখানেই পাওয়া যায়। আপনি চলুন বোম্বের হাজি আলিতে, বিএমডাব্লিউ মার্সিডিজ গাড়ি নিয়ে আসছে, ঢুকি মাজারে গিয়ে বলছে বাবা হামকো পয়সা দে দো, বাবা হামকো ইয়ে দে দো, সব মাজারে চাইছে। ওরা যখন বেরিয়ে আসছে তখন রাস্তার দুদিকে ভিখারি বসে আল্লাহকে নাম পে দে দে বাবা, তুই চাইছিস মাজারে কবরে আর এরা চাইছে তোর কাছে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? কেন ই জানে মাজারে মাল নাই, পিসাব দিতে পারবে না, সে তো ঘুমিয়ে আছে। আহার ই জানে পকেটে তোর মাল আছে, তোর কাছে চাইলে পাওয়া যাবে। বড় কষ্ট লাগে পৃথিবীতে একমাত্র দাতা সকলে বলুন কে? আল্লাহ। আপনাদের এই দিকটা হচ্ছে মেমারি, জামালপুর থেকে ঢুকে দশ ঘোড়া যাওয়া হয় না, ওই দশ ঘোড়া এলাকায় আমি এক জায়গায় জলসা করতে গিয়েছিলাম গত বছরে। তো এরকম প্যান্ডেল, এর থেকেও বড় প্যান্ডেল, গোটাটাই ঢাকা প্যান্ডেল। প্যান্ডেলের পাশে একটা বড় গাছ, গাছটা কী গাছ জানি না, উপর দিকে আছে, সব ঢাকা আছে। গাছের গুঁড়ায় ঘোড়া রাখা আছে, মাটির ঘোড়া, পুতুল, আগরবাতি, মোমবাতি সব রাখা আছে। আমি স্টেজে গেলাম, আমার মনে মনে চিন্তা হলো আল্লাহ এখানে পুজো হয় না কি? আমি স্টেজে বসে বললাম বাবা আপনারা খুব ভালো, এখানে হিন্দু মুসলিম ভাইদের মধ্যে মহাব্বত আছে, এখানেই জলসা করছে, এখানে হিন্দু ভাইরা পুজো করে। বলছে হুজুর ওটা আমাদেরই, আমরা তোরা কী করিস বে? বলে করে বুড়ো পীর সাহেব আছে। কথাটা শুনেন খুব ভালো করে বুঝবেন, মাটির মূর্তি তৈরি করে হিন্দু ভাইরা তার উপাসনা করে, করে না? করে না। এটা ইসলামী শরীয়তে শিরক না শিরক লয়? শিরক। কোরআন শোনাচ্ছি, ইব্রাহিম নবী আল্লাহ কোরআনে বললেন ওয়াজকুর ফিল কিতাব ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়্যা, হে আমার নবী ইব্রাহিমের কথা বলো যিনি আমার সত্যবাদী নবী ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি তেনার আব্বা জানকে দাওয়াত দিচ্ছেন, নিজের বাপকে দাওয়াত দিচ্ছেন। ইসকাল আলিয়াবিহি আবাতি লিমাতাবুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। কোরআন, হে আমার আব্বা জান আপনি কাদের উপাসনা করছেন? হাত পা লাড়তে পারে না, কথা বলতে পারে না, নিজস্ব কোনো ক্ষমতা নেই তাদের? ইব্রাহিম নবীর বাপ বললে আমাদের রব সম্পর্কে, মাবুদ সম্পর্কে আর একটা কথা বললে তোমাকে পাথর মেরে হত্যা করা হবে। ইব্রাহিম নবীকে দাওয়াত দিতে হলো, চলবে না। আমাদের দেশের অমুসলিম ভাইরা যখন পুজো করে আমরা বলি এটা শিরক, আর তুমি গাছের গোড়ায় ঘোড়া রেখে সিজদা করবে, এটা ইমানদারি? ওটা দিন কে বুঝাবে মুসলমানকে? কে বুঝাবে এদিকে? কেন কিয়ামতের দিনে আটকানো হবে? বিসমিল্লাহ। আল্লাহর নবীর হাদিস,
আখরি জামানায় এমন এক শ্রেণীর আলেম বের হবে, হুজুর বের হবে, তাদের দ্বারাই জাহান্নামকে উদ্বোধন করা হবে, তাদের দ্বারাই উদ্বোধন করা হবে জাহান্নামকে। আপনি অবাক হবে, তারাই হবে জাহান্নামের খোরা। আখরি জামানার এক শ্রেণীর আলেম যাদের দ্বারা ইসলাম বিকৃত হয়ে যাবে, যাদের দ্বারা ইসলাম বিচ্ছিন্ন হয়ে যাবে। আজকে দেখুন, আমি তো ছোটবেলায় মনেই নাই, আমাদের আত্মীয় স্বজনরা কেউ জানেই নাই যে আমাদের মুসলমানই হয়েছে। এখন তো তাকে ক্ষীর খাইয়ে, কপারে তিলক লাগিয়ে, কি বলে, গলায় মালা পরিয়ে, গোটা গায়ে বাজনা বাজিয়ে ঘুরুচ্ছে, কালকে আর নুনু কাটাও। তোরা শোন সবাই, কি হবে গো, একে ছেলেটাকে, ছোট ছেলেটাকে বাজনা বাজিয়ে ঘুরছে, ও কালকে আর নুনু কাটবো, আর সেই নুনু কাটার খানা করবে আবার, আর খাবার লেগে কিছু গুটকা করার জিলাপি হুজুর আছে, তারা নুনু কাটার খানা খেতে চায়। দিয়ে বলছে ইয়াসিন সাহেব বলেছে, হাদিসে আছে, খাওয়া যাবে, হারাম খোর, ওই খেয়েই তো তোদের প্যাটগুলো গেছে, ওই খেয়েই তো তোদের জিন্দগি শেষ হয়েছে, মাজারের খানা সিন্নি। শুনেলেন, আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করা জিনিস তোমাদের জন্য হারাম। যুক্তি দিচ্ছে, আরে আল্লাহর নামেই জবাই করা হয়, তা হারাম খোর মাজারে কেন নিয়ে যাস? তাহলে ঘরে ক, যদি আল্লাহর নামে দিতে চাস, বাবা খাজা বাবার নামে একটা ছাগল দুব, অমুক বাবার নামে, আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বললাম যতগুলো মাজার আছে একটা মাজারেও গরু জবাই হয় না। যদি বলেন কেন, এর পুরুপ আছে আমার কাছে। আমাদের দেশের অনেক হিন্দু ভাইরাও মাজারে যায় সিন্নি খেতে, কিছু পাবো কেন, ওরা জানে আমাদেরটা মাটির মাল, ওদেরটা সুয়ানো মাল, দুটোই এক, ওইখানেও চাওয়া যায়, এখানেও চাওয়া যায়। আমি আহমেদাবাদ থেকে ফিরছিলাম প্রোগ্রাম করে, চার পাঁচ বছর আগে, ট্রেনে আমি আছি শতাব্দীতে, তো আমার সামনে একজন বসলো, সে একটু সাধু টাইপের, আমাকে নমস্কার করলে, আমাকে বলছে কাহাঁ যা রে, আমি বললাম মুম্বাই, হাজি আলী বাবাকে পাস, মাই ভি যা রা হুঁ, আমি বললাম নাই মাই নহীঁ যা রা, বলে কিউ, বলে আরে মাই যাতা হুঁ তো মেরে দিল মে চ্যান মিল যাতা, জব মাই হাজি আলী বাবাকে পাস যাতা হুঁ মেরে দিল মে চ্যান আ যাতি। আমি বললাম জিসকা হাজি আলী বাবা হ্যায় উসকা আল্লাহ নেই, জিসকা আল্লাহ হ্যায় উসকা হাজি আলী বাবা নেই। আমাকে বলছে আপ টেড়া লাইন কা আদমি, আমরা তু টেড়া, তো পহলে ইয়ে বাতা, তু ভগবান পে বিশ্বাস বিশ্বাস করতা হ্যায় কি তু হাজি আলী বাবা পে বিশ্বাস করতা হ্যায়? বল দোনো মে করতা হুঁ। বলে সালা তু তো দো নম্বরি আদমি হো, তু দোনো কো রাজি রাখতে হো। কোরআন শুনেন, আল্লাহ কোরআনে বললেন লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলা, তোমরা দুটো নৌকায় পা দিও না, একটা নৌকায় পা দাও, এক আল্লাহ বিশ্বাস। সবাই আনবো, জোরে বলুন ইনশাআল্লাহ। দুটো নৌকায় পা লয়, যারা দুটো নৌকায় পা দেয়, এই দেখবেন আমাদের দেশে যে হারামখোর নেতাগুলো বলছে ধর্ম যার যার উৎসব সবার, এরা দুটো নৌকায় পা দিতে চাইছে। এই দিকেও থাকবো, পূজা পাঠেও থাকবো, এইটাতেও থাকবো। আমি মৌলবি শওকতের বেটা, কারো বাঁয়ে বুয়ে কথা বলাই না, শুনে যাও। তুমি যদি মমিন হও আর নিজেকে মুসলমান বলো, তোমার যাওয়া চলবে না। হ্যাঁ, আমরা যে দেশে বাস করছি, নির্দ্বিধায় একজন অমুসলিম ভাই তারা নিজেদের পূজা পাঠ করবে, তাদের অনুষ্ঠান করবে, এমনভাবে থাকবেন যেন আপনার দ্বারা তারা কষ্ট না পায়, এইটা হচ্ছে শরীয়ত। অনেকজন বলছে, আপনাদের মনে মনে হবে ইয়াসিন সাহেবের হ্যাঁ ভাষার দ্বারা হিন্দু ভাইরা কষ্ট পাবে, তোমার জানা নাই, তুমি তুমি এটাই বোঝো নি সম্প্রীতি কাকে বলে। সম্প্রীতি নবীজি শিখিয়েছে, সেটা কি, তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কোন জাত বসবাস করছে, সে হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও, এটার নাম হচ্ছে সম্প্রীতি। দেখো না কোন জাতে তার তুমি হেল্প করো, কোনো অসুবিধা নেই, তার তুমি হেল্প করো। আমার ভাই,
অনুরোধ করে বলে যাচ্ছি, সম্প্রীতি তুমি বুঝতে পারোনি, সম্প্রীতির মানে এটা নয় তার অনুষ্ঠানে তুমি যোগদান করবে, তার পুজো পাঠে তুমি যোগদান করবে, আল্লাহর কাছে শিরকের সমান পাপ হবে। হ্যাঁ, আপনি বলতে পারেন, যদি আপনাকে বলে ভাই আপনাদের এই মসজিদের পাশ দিয়ে আমরা ঠাকুরটা ভাসাতে যাব, আপনারা কিছু মনে করবেন না, তো আপনি বলবেন কোনো অসুবিধা নাই, আপনি নিয়ে যান, মসজিদে নামাজের টাইমটা খেয়াল রাখবেন ভাই, দিয়ে নিয়ে যাবে, এটার নাম সম্প্রীতি। তা বলে এটা আপনি বর্ধমান টাউনে দেখি দিন, দুর্গা পূজয় বলে কমিটিতে কে আছে, বলে অমুক রহমান, অমুক মোহাম্মদ, শেখ অমুক, তোদের গোষ্ঠী সুষ্ঠী পুজো করবে, কবরে যা, তোদের মমিন আর ইমানদারি বার করবে। আপনার কি মনে হয়, অমুসলিম ভাইরা আমার বয়ান শুনে না, বহুজন শুনে, বন্ধুত্ব আছে, থানায় যাই না আমি, থানাতে আমাকেও ডাকে, কিন্তু তাদের হিম্মত নাই যে দেওয়ালিতে আসবেন আপনি, আপনার ইনভাইট রইল, কালী পুজোতে আসবেন, ভাইফোঁটায় আসবেন, ডাকুক তো আমাকে, উত্তর একটাই পাবে, ইসলাম ঈশ্বরীয়তে নিষেধ আছে। কেন? আমাকে হকটা বলতে হবে, সে যখন হক বুঝে যাবে যে এই লোকটা ধার্মিক, তোমার প্রতি সম্মান বেড়ে যাবে, যে তুমি তোমার ধর্মকে রেসপেক্ট করো, তুমি তোমার ধর্মকে মানো। আরে অনেক মুসলমান আছে হারামখোর, কাটা মাংস খেতে পাবে না বলে বলেই না, মানে কি বলে, আমি মুসলমান হলে আমি কিন্তু গুণা মুসলমান নয়, কাটা গুটা সব চলবে, দিয়ে হারামখোর কাটা মাংসটা খাবে, তুমি যখন খেয়ে চলে আসবে তোমার পেছনে সেই অমুসলিম ভাই বলবে হারামির বাচ্চা ধর্ম মানে না, আর তুমি যদি তার বিটির বিয়েতে গিয়ে বলো হারাম জিনিস কাটা ফাটা চলবে না, যদি আমাকে ডাল ভাত একটু সবজি দেন সেটা চলবে, কোনো হিন্দু ভাই যদি ইফতারির দাওয়াত দেয় সর্বপ্রথম দেখতে হবে তার ব্যবসার উৎসটা যদি হালাল হয় ইফতারি করা যাবে,